Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Mithan Kaifa Pantin Channel apnader shobaike shagotom. Ajke apnaderke ami bhinno kichu dekhabo. Ami jokhon channel shuru korini tokhon kichu kaj ami korechi. Shei kajguli ajke apnader sathe share korbo. Ami ki ki kajgulo korechi. Tokhon theke amar kichu ta obhiggota chilo to purupuri ami shikhe niyechi pore. To kichu crafting er kaj korechi, kichu ronger kaj korechi. Shobkichu ajke apnaderke dekhabo. To ekhane ami shopping bag diye ekta love korechhilam carter ekta kagoj diye arekta love korechhilam to ami ei love ti apnaderke dekhachhi erkhane ami shopping bag diye lal ebong akashi color dui ta color me diye shade kore niyechi to ekhane ami putio diyechi ashole eguli ami amar babar barite korechhilam আমার আরো 4 থেকে 5 বছর আগে অফশোর ছিলাম একটু আমার ছেলেটা তখন ছোট ছিল তো তখন ও যখন ঘুমিয়ে থাকত তখন ওই সময়টা আমি এই কাজগুলো করতাম তো সেই ভিডিওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি তো এগুলো করেছিলাম খুব ভালো লেগেছিল তখন তো এখন এই কাজগুলো করা হয় না এখন আমি মোটামুটি ব্যস্ত থাকি তো এটা করেছিলাম আর কাগজ দিয়ে শক্ত কাগজ দিয়ে আমি এই ল্যাপটপ করে নিয়েছিলাম কর্নারে আমি লেস দিয়ে নিয়েছিলাম আর কিছু কাগজ দিয়ে সাদা রঙের কাগজ কোনো কালার পেপার ছিল না সাদা রঙের কাগজ দিয়ে আমি এই ফুলের ওয়ালম্যাটটা করেছি আর পুতির আমি এই আঙ্গুরের এটা করেছি এটা এখানে আমি দুটো ছোপনা দিয়েছি একটা হচ্ছে লাল একটা হচ্ছে সবুজ খুবই সুন্দর দেখতে খুব বড় রকমের একটা আঙ্গুরের থোর হয়েছে তো দুটো কালারই কিন্তু খুব সুন্দর আর দেখতেও মোটামুটি খুবই ভালো লাগে তো এগুলো আমি করেছিলাম শখের বসেই তখন তো আর আমার কোনো চ্যানেল ছিল না যার কারণে আমি শেয়ারও করতে পারিনি তো এখন ভাবলাম আপনাদেরকে দেখাই আমি কি কি কাজগুলো করেছিলাম অবসর সময়ে তো এটাও করে নিয়েছিলাম তো এগুলো আমার বাবার বাড়িতে তাদের রুমে এগুলো সাজানো আছে তো এগুলো আমি আমার সাথে করে যেখানে থাকি আমি সেখানে নিয়ে যাইনি এগুলো আমি এখানে রেখে গিয়েছিলাম তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই পুতির পুতির ছোকনা দুটোই আমার কাছে খুব ভালো লাগে মনে হচ্ছে ভরপুর দুটো আঙ্গুরের ছোকনা তো এগুলো দিয়ে কিন্তু চাইলে লতা ভাবেও করা যায় লতা বড় লতাও কিন্তু করা যায় তো একটি পাশের দেয়ালে আমি এগুলো করেছিলাম আর কিছু পেপার দিয়ে আমার কিছু কালার পেপার কিছু ঘরে থাকা কাগজ দিয়ে আমি এই ফুলের ডিজাইনগুলো করে নিয়েছিলাম একটা এক শেপে করেছি তো এটাতে আমি তিনটা গোলাপের সাথে স্টার মার্ক করে এগুলো করেছি আর এইটা যে একটা ফুলের ডাল তো এটা কিন্তু খুবই সহজ আপনারা চাইলে কিন্তু পারবেন এটা পাতা শেপ করে তারপর যে গামগুলো থাকে গামগুলো দিয়ে এক পর পর বসিয়ে দিলে কিন্তু এরকম হয়ে যায় আর এটা আমি যেটা করেছি এটা কাগজটিকে ঝুরি ঝুরি করে কেটে দেন এটাকে পেঁচিয়ে দিয়েছি তো এরকম হয়ে গেছে তো এগুলো যদি কোনো একটি টপের মধ্যে আমি রেখে দিই দেখতে কিন্তু ভালো লাগে আর এটা আমি ওয়াল পেপার করেছিলাম একটা এখানে কালার পেপার ইউজ করেছিলাম তো খুব সুন্দর একটি ওয়ালমেটের মতো হয়েছে তো এগুলো করতে আসলে খুব সময় সাপেক্ষের ব্যাপার যথেষ্ট সময়ের প্রয়োজন সময় লাগে তো ভালো লাগার জিনিস কিন্তু করতে ভালোই লাগে খারাপ কিন্তু লাগে না তো এটা আমি করেছিলাম তো এটা করেছি এটা হয়েছে প্রায় 6 থেকে 7 মাস হবে তো এইখানে কাজগুলো খুব ভালোভাবে করেছি আর এখানে কালার পেপারসগুলো দিয়ে সাথে পুতি দিয়ে আমি এটাও করেছিলাম ওইটা আর এটা একসাথে করা হয়েছিল তো এটা অন্য আরেকটি রুমের মধ্যে ওয়ালে ডেকোরেশন করা হয়েছে এই ডেকোরেশনগুলো আমি করে দিয়েছিলাম তো দেয়ালগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তো দেখুন প্রজাপতির মতো করেছি আপনারা যদি চান তাহলে কিন্তু আমি এরকম কাজ করে আপনাদেরকে আবার দেখাতে পারি অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন এবং আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অন করে রাখবেন যেন আমার সব ভিডিও আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এগুলো করেছি আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা এগুলো আমরা যে লোহার মধ্যে বা গ্রিলে যে রংটা করে থাকি সেই রংটা আমার আব্বু আসলে নিয়ে এসেছিল দরজার মধ্যে করার জন্য
তো তখন আমি ভাবলাম যে আমাদের রুমের যে দরজাটা ছিল সে দরজাটা দেখে আমার মনে হলো যে আমি একটা কিছু এখানে আঁকি, সে রংটা দিয়ে আমি এখানে করেছিলাম। তো আমি একটি টুনটুনি পাখি এঁকেছি, পাতার ফাঁকে উঁকি মেরে আছে এরকম একটা পাখি। তো এটা করেছি হবে প্রায় কত বছর, 8-9 বছর হবে এই রঙের কাজটা আমি করেছিলাম। সম্পূর্ণ আমি আমার নিজে থেকে করেছিলাম, কোনো সাহায্য মানে কোনো কিছু থেকে দেখে না। আর সাথে করেছিলাম এই গোলাপটি, এই গোলাপটি করেছি আমি আরেকটি দরজায়। তো ওই রঙটি দিয়ে আসলে এরকম কেউ আঁকে কি না বা ড্রয়িং করে কি না আমার জানা নেই, কিন্তু আমি করেছিলাম, আমার কাছে ভালো লেগেছিল অবসর সময়টা। তখন আমার ছেলেটা একেবারে ছোট ছিল, সম্ভবত ওর বয়স ছিল 1-1.5 মাসের মতো। আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।